भादू लाई 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 भादू लाई 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 पैसा दू आना किने खाबे 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 मिचरीर दाना भादू लाई 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 पैसा दू आना किने खाबे मिचरीर दाना ना 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 ओ पर पराजे ओ भादू नम पराजे ओ ना मच पराते सोतिन आचे पान दिले पान खेयो ना भादू लाई 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 पैसा दू आना किने खाबे मिचरीर दाना ना 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 কইতেছেন পাঠার মতো আপনি আরের জন্য লিগে নিজের কলিজে কলিগে ফুটা করবেন আপনি হুরু মিয়া এই গিতা আপনি বুঝছেন না কিতা হইরা না হইতে আমি আমার নিজের কলিজা ফুকা করতাম মানে কিন্তু আমি তো তোমাদের এখন গান শুনাইতে পারবো দাদা দরকার হইলে আমি আপনারে পয়সা দিব তাও একটা গান আপনি আমাদের শোনাও কা প্লিজ তুমি কে আমার নাম হইলো খাইরুল কাজুর আমি দুবাই থাকি ও দেখো আমার পাসপোর্ট আমার লগে পাসপোর্ট লাগবে না এই যে মোবাইল ডাটা আছে সেটা যদি চেক করেন তাহলে তো আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে 15 দিন আগে এই সিমটা আমার নামে ট্রান্সফার হয়ে বায়োমেট্রিক হয়েছে তুমি আমার লগে ফেসবুকে ছবি দিয়া হতারা না করছো নাম ভুল হছো অসুবিধা নাই আমি সবটা ভুলে গেছি তুমি এটা কিতা কইলা ভাই আপনিই পারবেন ভাই মুনিয়া পাখির সাথে আমার কেমি লিয়ে দে আর রাজ্য করিয়ে দেন মুনিয়াকে ভাই আপনিই পারবেন মুনিয়াকে রাজ্য করিয়ে দেন ভাই কারুল ভাই কারুল তোমার একটা কথা বলি ভাই সেটা হচ্ছে যে রুমকির সাথে তোমাকে মিলিয়ে দিতে পারবো কি পারবো না সেটা আমি জানি না কারণ আমি মিথ্যা আশ্বাস কখনো দিতে পারবো না রে ভাই 10 লাখ টাকা ধারে আমি দুবাই থেকে হটাইছি আপনি কি তা মনে করলা আমি তারে যে গিফট দিছি এটা তো পরে এই 10 লাখ টাকা দিয়ে আমি আমার গাঁর বাড়িতে মনে করুকা 10 বিঘা দানে জমি কিনতে পারতাম তারে যে গিফট আমি দিছি এই গিফট যদি আমি দুবাই জমাইতে পারতাম ভাই আমি একটা সুপার মলের মালিক হইতাম দরকার নাই আমার টাকা হইছার দরকার নাই আমার গিফটের জিতা গেছে গেছে অসুবিধা নাই আমি প্রেম করছি ভালোবাসি তারে দিছি শুভেচ্ছা গিতাম তারপরে ভাই আমার একটা অনুরোধ একটা রিকোয়েস্ট আপনার কাছে আপনি শুধু আমার লগে তার মিলাইয়া দেউ কা সারা জীবন আপনার আমি খাজুরা খাওয়াইয়া যাইব ভাই কিন্তু রুমকে যদি তোমাকে পছন্দ না করে ই গিতা হইলা ভাই সে আমাকে পছন্দ করে ভাই সে লাভস মি সে অত্যন্ত ভালোবাসে আমারে আপনি কিতা কইরা প্রয়োজন বোধে আমি খাইরুল খাজুর আপনাকে সারা জীবন খুরমা খাজুর সাপ্লাই দিব ভাই এরপর এই কথা হই না যেন আমাকে খেজুর সাপ্লাই দিতে হবে না ভাই আমি যেটা পারবো সেটা বলছি আসলে তুমি যেরকম কাতর হয়ে গেছো আমাকে কিছু দিতে হবে না কিন্তু একটা সমস্যা আছে কিতা সমস্যা ভাই আপনি আমার হুকা দরকার হয় আমি এক মন খেজুর খাইয়া যাবাইয়া বলবো আপনার সমস্যার সমাধান লাগি ভাই হুকা ভাই না রে ভাই সমস্যাটা আমার না কিতা সমস্যা একদিকে তোমার হতে পারে ঘটনা হচ্ছে আমার এক রিলেটিভ আছে যে যুবরাজ নাম ও যুবরাজ তো মিকে পছন্দ করে যুবরাজ তারে পছন্দ যুবরাজ হয় তাইলে আমিও প্রেমের ক্ষেত্রে দুপায়ের শেয়া আমি শেয়া প্রেমী ভাই এই কথা আপনি শুনতে আপনি এই কথা হইনা যান ভাই এই কথা আপনি বলতে পারেন না ভাই আপনি তার আত্মীয় দিকে তার পক্ষ লইবা ভাই এটা হইতে পারে না ভাই আপনি এটা কেন হইলা আপনি টিকা আমার লোকে মানে করবা করুকা এই পবিত্র জায়গার যতগুলা খাজুর খাইছেন আপনি ততগুলা খাজুরের দোয়াই লাগে ভাই আপনি খাজুরের লোকে মানে করবা না আমার লোকে ওরঞ্চ মিশা নাই ভাই খুরমা খাজুর বুঝতানি ভাই একটা খাজুরের অভিচার যদি লাগে আপনি মরে যাবা ভাই ভাই আমি আল্লাহ আমি আর না চাড়িব তোর রে ওমর না গোর সে জীবন মরণে ওই রাঙা চরণে জীবন মরণে ওই রাঙা চরণে না গোর শ্যাম আমি আর না চারিব তোর রে
ও মোর নাগর শ্যাম, জীবন মরণে ওই রাঙ চরণে নে দাসী। আপনার সমস্যা কি? তা গানটা থামালেন কেন? ভালোই তো লাগতেছিল। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এটা বেরতু প্রেমিক তার হলজা বাঙ্গিয়া তাছিয়া সে বিরই নবইয়া অন্য ভাই মুখে গান গা। আর আপনারে কতবার ইচারা দিল, ওলা ঘরের যে তামা আমার আছে, ওলা ঘর তামা। আপনি এনজয় কর না? অত এনজয় আপনার কলচার মধ্যে কলচা আছে নিন, অন্য কিছু বুঝলাম না। আপনার একটু কষ্ট লাগলো না? একটা বিরহ প্রেমিক, একটা প্রবাসী প্রেমিক বইয়া ইনো গান গার, আর আপনি এনজয় করলা? চি চি। আমি কি করবো কন, কি করার আছে? ই গাউর দুকার ভরে ফয়লা আমার খার সাথে দেখা হয়েছে, আপনার লোকে দেখা হয়েছে। প্রথম কোনো ব্যক্তি যে সাথে আমি তারে খেজুর দিয়েছি, আমি গাইরুল খেজুর আপনাকে প্রথম খেজুর দিয়েছি। আপনি প্রথম ব্যক্তি যে আমাকে পুলক ভাইয়ের সাথে দেখা করিয়ে দিয়েছেন। এই পুলক ভাই রাজে লইয়া গেল, আর পুলক ভাই কি তা হয়? তার কোন রিলেটিভ যুবরাজের লোকে বলে তার সম্পর্ক, এটা কি হয়? এটা কি সম্ভব? ওরে ভাই, ওরে বন্ধু আমার, এই ফয়লা খেজুর আমি তোমাকে খাওয়াইছি। আমি খাইরুল কাজের ওয়াদা দিচ্ছি ভাই, তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো। কত সারা জীবন তোমারে আমি খাজুর খাওয়াই, খাজুর খাইতে খাইতে তুমি খাজুর ফালাই ভাই, তাও তোমার খাজুর খাওয়া সে রইত না ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আপনার পয়লা খেজুর খাওয়াইছেন, খেজুরের দোহাই দিয়ে ফেলাইছেন, চেয়ারম্যান স্যার একটা ফোন দিই এখনই, ফোন দেব বলে আমার কথা আমার জন্য। আমার যে প্রবাসী বন্ধু তার সাথে যে ধরনের ঘটনা ঘটছে, আপনি মনে করেন চেয়ারম্যান হিসেবে বিষয়টা একটু যদি খেয়াল করেন তাহলে খুবই ভালো হয়। আমি তার নিয়ে আপনার বাসায় একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে, বাসায় আসবো না, বাসার বাইরে গিয়ে আপনার একটা মিস কল দিব। চাচা বিষয়টা তো খুব জরুরি, আমার এই প্রবাসী বন্ধু এই বাঁশবাগানের নিচে বসে কান্দাগাড়ি করতেছে, গান গাইতে। হ্যাঁ হ্যাঁ, ওই বিরহের গান গাইতেছে বুঝছেন। আপনি যদি একটু, না না চাচা অসুবিধা নাই, আমরা বাসায় ঢুকবো না, আমরা বাইরে থাকবো, মিস কল দিলে আপনি খালি একটু বাইরে এলেন। আসসালামু আলাইকুম ভাই, এখনই যেতে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মেহরবান, বুঝা খুব দায় বন্ধু, তোমার লাগে আরো টাকা দিও। বন্ধু আমি মাফ চাই, তোমার যে কয়েকটা খেজুর খেয়েছি তা পয়লা খেজুরের দোহাই দিছো, আরো পরের খেজুর গুলো তো আছে, ওগুলোর যে দোহাই আরো কি হইব, আমার সারা জিন্দেগি পার হয়ে যাইব তোমার দোহাই শোধ করতে করতে, আমি আর খেজুর খেতে রাজি না। তুমি সবচেয়ে খাওয়ার দোকানে পকেটে রাখো, পকেটে রাখো, পকেটে দাও, খাই খাইও না, রাখি দেবো। আচ্ছা ঠিক আছে, দাও ইগু বারো দিন থেকে ইগু আর ঢুকে না বন্ধু, তোমার লাগে জান হাজির আইও। কি কি কথা কি রে পুরো, তুই সারা দিন ওই যে বিদেশি খেজুরলার লগে কই কই থাকোস কেন? কি হয়েছে আপা? কি হয়েছে আপা মানে? হ্যাঁ, আরে একদিন পরে বাইতে আইছি, কই ভাই বোনে দুজনে মিল্লা সুখ দুঃখের গপসপ করুন, তা না তুই ওই যে খেজুরলার লইয়া সারা দুনিয়া ঘুরে বেড়াস। ওর লগে কি খেজুরের ব্যবসা করবি নি তুই? আরে লোকটা খেজুরালা একটা বিপদে পড়েছে, তাকে হেল্প করার জন্য সঙ্গে সঙ্গে ঘুরছি। বিপদে পড়ছে? কি বিপদ? আচ্ছা বা তুমি চেয়ারম্যান চাচার ভাগ্নি রুমকে কি চেনো না? হুম চিনি তো। সে একদিন আমার এখানে আসলো, জাস্ট এখানে বসছিল, অস্থির হয়ে আসলো, এসে বললো যে মোবাইল চার্জের চার্জার আছে নাকি। এখানে আসলো, পাসপোর্ট দেখালো, অনেক কথাবার্তা বললো, বুঝলাম যে একটা মেয়ের সঙ্গে তার রিলেশন। মেয়েটার ছবি যখন দেখালো অবাক হয়ে গেলাম, দেখেছি রুমকি, এই রুমকির চেহারা দেখে এই ঝামেলা করছে, এই একটা ঝামেলা। হাই হাই কচকি তুই। হ্যাঁ চিন্তা করো কিরকম একটা লোকটা, কিরকম একটা প্রতারণা চক্রের ভিতর পড়ে গেছে। রুমকি এ করছে এই সব কিছু? আরে না না, রুমকি করবে কেন, রুমকি অনেক ভালো মেয়ে। ঘটনা হচ্ছে যে রুমকির যে সিম কার্ড ছিল না আগে, ওটা মানে কেউ রিপ্লেসমেন্ট করে অন্য একটা কিছু করেছে, রুমকির দোষ নেই। তুই কেমতে বুঝলি যে রুমকি ভালো মাইয়া? মানে রুমকি এটা করবে না এটা ধারণা, এইটুকু বললাম আর কি।
আমাগো যুবরাজ, যুবরাজ কইলাম ওই রুম কিরে পছন্দ করে। তোমার বলছে না, তাহলে তো ট্রায়াঙ্গেল লাভ স্টোরি হয়ে গেল। ট্রায়াঙ্গেল মানে দুজন ছেলে একটা মেয়েকে ভালোবাসে। ত্রিভুজ, ত্রিভুজ এক ফুল দোমালি, এক ফুল দোমালি। কেলা তুইও কি রুম কিরে পছন্দ করছ না? আরে বাবা আমি কেন, ওই যে খেজুরওয়ালা, খেজুরওয়ালা আসছে না, সেই তো ওই যে রুমকি নামে ওই মেয়েটা ভেবে বা রুমকিকে 10 লক্ষ টাকা ক্যাশ দিয়েছে, গয়না দিয়েছে, কি কি জানে হাত খরচ 25,000 টাকা দিয়েছে, অনেক কিছু পারফিউম টারফিউম এগুলো দিয়ে দিয়েছে। হায় হায় বেটা কি বলতে ছেড়ে নি, চিনে না জানে না একটা মাইয়ারে এত টাকা জিনিস দিয়েছে গেলা। না চেনে তো, সে হলো ওই যে ফেসবুক করে না, ফেসবুকে পরিচয়, বন্ধুত্ব, ফ্রেন্ড রিকোয়েস্ট, কমেন্ট পাস, তারপর আসছে কথাবার্তা হয়েছে, এইভাবে সে ধরা খেয়ে গেছে। বুঝবার পারছি ভাই, হুন তোর ওই যে ফেসবুক আইডিটা দেখুলো না, কিছু দরকার নাই যা, পরে দেখা যাবো তুই ওই বলদা ছেড়ে হয়ে গেছিস গা, লাখ লাখ টাকা মায়া করে দিয়ে দিচ্ছ। হুন তোর লিগে ওই যে আমি মাইয়া পছন্দ করবো, আমি যেই মায়া পছন্দ করবো ওই মাইয়ারে তুই বিয়া করবি। কেন তোমাকে কোনো মেয়ে পছন্দ করেছে নাকি? যারে খুশি তারে পছন্দ করুম কেলা, আমি কি তোর কাছে স্বর্ণ গয়না বিষয় আছে সম্পত্তি চাইছি? না তা চাও নাই। হ একটা জিনিসই চাইছি, যে আমি যেই মাইয়ারে পছন্দ করুম ওই মায়ারে তুই বিয়া করবি। গড়ের বউ যদি ভাই একবার খারাপ হয় না, জিন্দিগি তামা তামা বানায় ফেলায়। ওই যে স্টার জলসা সিরিয়াল, হিন্দি সিরিয়াল দেখছি না, বাংলা সিরিয়াল, মাগো মা ইন্ডিয়ান কি সিরিয়াল, আল্লাহ দেখলে পরে মাথার তার তুর সব ছিঁড়া জায়গা। আমি ওরকম দেখিনি, শুনছি যে বেশি ভালো না, মানে ঘুমায় নাকি গহনা টহনা পরে, লাল লিপস্টিক পরে, এগুলো শুনছি। এই যে আইলেস লাগায় ঘুমাহে উন, ওই যে তল্লিগা যে মায়া দেখবার যেমন না, মায়ের এরকম দেহ বোন, আমরা যৌতুক মৌতুক কিচ্ছু চাই না, খালি একটা জিনিস চাই। আবার কি চাইবা তুমি? ওইটা হইলো একটা শর্ত, যে কোনো যে ইন্ডিয়ান সিরিয়াল মিরিয়াল দেখুন যাইব না, দেখবা বাংলাদেশের সিরিয়াল দেখবা কত সুন্দর। আচ্ছা ঠিক আছে, এখন আচ্ছা রাতে কি খাবা? কে সব কিছু রান্ধন তো আছে, মুরগি গিলা কলিজা ওনা করব। হে বুঝবো, বুঝিয়ে আপনারা হইব, তারপরে আপনারা দুজন মিলিয়া বুঝিয়ে আমারে বুঝাইবা, আমি মানতাম না, আমার দরকার নাই বুঝা বুঝি, আমার মুনিয়া লাগবো, আমার মুনিয়া দেউকা, আপনি আমার মুনিয়া দেই। মুনিয়া মুনিয়াটাকে ওই যে রুমকি আপারে মুনিয়া কইতাছে। হা মুনিয়া তো মুনিয়া রে, তুমি রুমকি রে মুনিয়া বলো কেন? আরে ডিজিটাল ফেসবুকে করছে, ফেসবুকে করছে তাকে মুনিয়া। আমি এই মুনিয়ার জন্য শুধু দুবাই থেকে মুনিয়া বাকি লাগি, নিজে বাকি হইয়া উড়িয়া উড়িয়া ও দেশে গিতার লাগি এইছি বাংলাদেশ, ও প্রেমর লাগি আমার অমল হৃদয় খুচি প্রেম তার লাগি যাচ্ছে। আমি তাকে চাই, আপনি আমাকে ফিরিয়ে দেন, দরকার হইলে আপনি খাজুর খাই নৌকা খাইলে খাজুরের খাজুর কাউকা প্লিজ, তারপর আমার মুনিয়াকে আমাকে ফিরিয়ে দেন। হোক না চাষা, এখন কি করবেন কম? আচ্ছা ঠিক আছে, বহুত রাইজ হয়েছে, তোমরা এখন যাও, বিষয়টা তো আমার মাথায় আছে তাই না? আপনার মাথা তাহলে আল্লাহ দেব, আমার পুরা শরীর জ্বলি যাক, আমার হইলজা সিরিয়া চৌচি রই যা, আর আপনার মাথা রাখলাই আমার কার দেব কেন? কিতা বন্ধ হই ভাই, তোমার বন্ধুত্ব আমার দরকার নাই, ছেড়ে দিয়েছি বন্ধু। সঞ্জু ওর থামাও তো, আমি আর না জানিব তোরে ও মোরে না গড়ছে জীবন মরণে। চাচা পুরাই মেন্টাল হয়ে গেছে বুঝছেন, পুরা মেন্টাল। ঘটনা কিতা দিনের বেলা যে আমার খেজুর দি খাওয়াইছিলাম, খেজুর খাওয়া তো মাথাটা মধ্যে আরো ডিস্টার্ব লাগাই দিস, ওহন আবার রাতের বেলা দেখানছি কেন? বিশ্বাস করবাইনি হইলে, তুমি যে ফেসবুকে আমার ছবি দিছিলা, এই ছবি থেকে শত গুণে তুমি বিউটিফুল ইন লাইভ আর কি বাস্তবে। শুনো খেজুর নাই, তুমি কিতা চাও মনে করো, তুমি জিতা চাইবাই আমি তোমার তা দিমু, আগের 10 লাখ টাকা সোনা অলঙ্কার দরকার নাই, গেছে গেছে যাওক, তুমি রাখি দেও অসুবিধা নাই।
তুমি জিতা খাইতে চাও মনে করো আমি নি যাতে আমি খাইরুল খাজুর নি যাতে ফাঁকাইয়া তোমার সামনে নিয়ে তোমার খাওয়াইয়া দিমু। তোমার গুম ধরলে কোনো বেটার সাহস নাই, তোমারে পিন অফ চাইলেন করিয়া তোমার গুম বাগাইতো, তুমি অবশ্যই ঘুমাইবা। যত বিল ধরে তোমার গুম না ভাঙছে কোনো গো তোমার ডিস্টার্ব করতো না, তুমি মরার লাখান করিয়া ঘুমাইবাই, তোমার গুম খেয়ে ভাঙতো নাই। তোমার যদি মনে করো গান গাওয়ার ইচ্ছা হয় মানে গান শুনতে চাও, আমি নিজে তোমার গান গাইয়া শুনাই মু, মনে করো আমার গলা যত খারাপ হোক আমি তোমারে শুনাই মুগা। তোমার নাচ দেখতে ইচ্ছা করে দরকার হইলে আমি নাচমু, এ রাবিক নাচ খুব সুন্দর, ওলা ওলা করে জানি তারা বুড়াইতা নাচে বুঝছো নি, খুব সুন্দর নাচ, আমি নাচিয়া দেখাইমু, তারপরে তুমি রাজি হয়ে যাবো, তুমি ঘুমাইতাই নাই। আমি তোমার গুমপারানি মাসি পিসির গানও নাইমু, এ গুমপারানি মাসি পিসি আমরা বাড়ি চাইও, আমার আমার বউ ঘুমায় না আমরা বাড়ি চাইও, সুর হইছে না তো অসুবিধা নেই, আমি চেষ্টা করবো সুরে গাওয়ার লাগি, তোমার লাগে আমি সস্তা করবো, তারপরে তুমি আমরা ফিরাইয়া দিও না। মনে করো আমার যত টেকা পয়সা অত যে ইনকাম, আমি গাইরুল খাজুর তোমারে লইয়া মনে করো পৃথিবী অভাব নাই, আমার বুড়ি বুড়ি টেহা ফুসা আছে, আর আমি যে সুন্দর এটার লাগি তো মানুষে ফেক আইডি দেয় আমনারে দুকা দিছে আমনারে, তুই এটাই আমি বুঝাবার চেষ্টা করতেছি, আমনে কেন লাগি বুঝতাছুন না করছে, গ্রামের কেউ জানতো না তুমি আর আমি মিলিয়া চলো রাই ট্রেনে উঠি যাই, চলো ওখানে চলো সময় আছে, চলো আমরা বাগি, আমরা কাউরে কোনটা কইতাম না, তোমার যা হো আর আমার সিলেট গিয়া কইবাই, আমার এলাকাত গিয়া কইবাই, তুমি জিতা চাইবাই আমি তা দিম, চলো আমরা বাগি। আমার লগে চলো গো খাইরুল খাজুর, তোমার কি পরিমানে খাজুরে সুখে রাখবো তুমি চিন্তাও করতে পারত না, আমার লগে চলো। এ মুসিবতের বেটা নিজের খেজুর লয়ে নিজেই বয়েতে হন, যাইও না তুমি, যাইও না, ঘরের মাঝে নিয়ে আমি স্বপ্ন দেখছি, এগুলো স্বপ্নের মধ্যেও রাজি হয় না রে, স্বপ্নের মধ্যে রাজি হইলেও তো একটা ব্যাপার, ট্রেনে হরিয়া গেলাম ট্রেনে হলা গিয়া কি তখন তুইও দিতে পারলাম এত ফসান কি করে হয় মানুষ, আহারে ভালোবাসা আয় রে শেষ। আমি খুব ভালো করে জানি আপনি সারাদিন ওই খেজুরওয়ালার সাথে সাথে থাকেন, সারাদিন ওরে নিয়ে নিয়ে ঘুরেন বুঝছেন, জীবনও না আমি মিশছি, আমি হাতে লগে রাখছি অন্য একটা কারণে, এটা গোমর এই কথাটা তোমার লগে খালি ফাঁস করতেছি, এটা হচ্ছে যে ওর ভিতর থেকে আসল কথাটা বাইর করানোর লেগা, ওই যে নির্যাস আছে না নির্যাস, নির্যাস কথাটা বাইর করানোর লেগা আমি লগে রাখছিলাম স্পাই হিসাবে। আমি যে আপনারে বললাম তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, সে যা যা বলতেছে সব মিথ্যা, আপনার তো আমার কথা বিশ্বাস হয় না, বিশ্বাস হইতেছে ওই খেজুরওয়ালার কথা। না না তোমার কথা বিশ্বাস হইতেছি, তোমার কথা তো বিশ্বাস হইতেছি, তারপরে একটা ওভারসিওর আছে না প্রুফ আছে না, ওই প্রুফটা করানোর লেগা। ও ওভারসিওর হইতে চান, আমার কথা আপনি অবশ্যই হইতে পারতেছেন না, আপনি যেহেতু অবশ্যই হইতেই চাইতেছেন তাহলে এখানে দাঁড়ায় আছেন কেন, তার সাথে গিট্টু লাগায় দাঁড়ায় থাকেন সারাক্ষণ গিট্টু গিট্টু সব অবশ্যই হয়ে যাবে। শুনেন আমি না আপনার ভালো মানুষ ভাবছিলাম, আপনি যদিও একটু কথা বেশি বলেন কিন্তু বোকা শোকা ভাবছিলাম, কিন্তু এখন দেখতেছি আপনাদের আপাত মস্তক না পেজগিতে পেজগিতে ভরা, যাক আমার চোখের সামনে থেকে সরেন, আপনারা দেখতে ইচ্ছা করতেছে না। মানে তুমি বোধহয় কথাটা বুঝা পড়ো নাই, মানে তোমারটাও ঠিক আছে, ওই যে আমি যেটা করতেছি এটা অন্য অ্যাঙ্গেলের কথা, কিন্তু এইটা না কি তুমি যেটা ভাবতেছো ওইটা না,
আমি যেটা ভাবতেছি ওইটা না, কোন জায়গায় ঠেকছে না ঠেকছে সেটা শুনবার আমার সময় নাই, বুঝছেন? আমার অনেক কাজ আছে, ফালতু সময় নষ্ট করার সময় নাই। আমি তো মনে করেন যে আপনাকে গ্রামটা আপন ভাই বলাইছি, অন মনে হয় এটা আমার গ্রাম। ও, তোর গ্রাম মনে হয় না? শোন, একটা কথা আছে কি জানোস, যে কোনো মেয়েরে যদি পছন্দ করা যায়, তার বাড়ির সামনে কুত্তা গেলে কুত্তাটার হরিণ হরিণ লাগে, তোর তো ওইরকম মনে হইতেছে রে। হ্যাঁ, ভাদু লাই 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 পয়সা দু আনা কিনে খাবে 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 মিচরির দানা, ভাদু লাই 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 পয়সা দু আনা কিনে খাবে মিচরির দানা, না 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 না। দানা না না না।